আজকের ধারাভাষ্যের নিবেদন সত্যজিৎ রায়ের বহুরূপী। গল্পটি গ্রহণ করা হয়েছে আনন্দ পাপ বিশ্বাসের সেরা সত্যজিৎ থেকে। মূল চরিত্রে নিকুঞ্জ, সাধু বাবা, সন্তোষ। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের বহুরূপী। নিউ মহামায়া কেবিনের একটি চেয়ার দখল করে হাফ কাপ চা আর আলুর চপ অর্ডার দিয়ে নিকুঞ্জ সাহা একবার চারিদিকে চোখ বুলিয়ে নিল। তার চেনা পরিচিতের কেউ এসেছে কি? হ্যাঁ, এসেছে বই কি, ওই তো রসিকবাবু, আর ওই যে শ্রীধর। পঞ্চানন এখনো আসেনি, তবে মিনিট দশকের মধ্যে এসে যাবে নিশ্চয়ই। যত বেশি চেনা লোক আসে ততই ভালো। চেনা লোক চিনতে না পারলে তবেই না ছদ্মবেশের সার্থকতা। অবশ্যই এখনো পর্যন্ত তার সবকটা ছদ্মবেশী আশ্চর্য রকম সফল হয়েছে। আজকে তো তাও দাড়ির আবরণ রয়েছে, মুখের অর্ধেকটা অংশই ঢাকা। বয়সও বাড়িয়ে নিয়েছে নিকুঞ্জ অন্তত বছর ২৫। গতকালের মেকআপ ছিল একটা ছোট্ট প্রজাপতি মার্খা গোফ, আর সেই সঙ্গে প্লাস্টিসিনের সাহায্যে নাকের শেপটা বদলানো। কিন্তু হাব ভাব, হাঁটা চলা, গলার স্বর এমনই চতুরভাবে পাল্টে নিয়েছিল যে তার ১০ বছরের আলাপি পঞ্চানন গুহ তার কাছ থেকে দেশলাই ধার নেওয়ার সময়ও তাকে চিনতে পারেনি। নিকুঞ্জ অসম সাহসের সঙ্গে কয়েকটা কথাও বলে ফেলেছিল। আপনি ওটা রাখতে পারেন, আমার কাছে আরেকটা দেশলাই আছে। পঞ্চানন গলার স্বর শুনেও চেনেনি, একেই বলে আর্ট। নিকুঞ্জ সাহার সব শখ চলে গিয়ে এটাই পোক্তভাবে রয়ে গেছে। শুধু রয়ে গেছে না, উত্তরোত্তর বেড়ে গিয়ে শখটা নেশায় পরিণত হয়েছে। তার হাতে এখন সময়ও অঢেল। আগে একটা চাকরি ছিল কলেজ স্ট্রিটে ওরিয়েন্ট বুক কোম্পানিতে, সে ছিল সেলসম্যান। সম্প্রতি তার এক জ্যাঠামশাই শেয়ার মার্কেটে অনেক টাকা করে গত হয়েছে। তার নিজের সন্তান ছিল না, স্ত্রীও মারা গেছেন ৭২তে। নিকুঞ্জকে তিনি উইল করে যে টাকা দিয়ে গেছেন তার ব্যাংকের সুদ হয় মাসে ৭৫০। কাজেই সেলসম্যানের চাকরিটা সে অক্লেশে ছাড়তে পেরেছে। এই জ্যাঠাই বলতেন, বই পড়ো নিকুঞ্জ, বই পড়ো। বই পড়ে না শেখা যায় এমন জিনিস নেই। স্কুলের দরকার হবে না, মাস্টারের দরকার হবে না, সেলফ বই। লোকে এরোপ্লেন চালাতে শিখেছে বই পড়ে, এই কথাও শুনেছি। জ্যাঠা নিজে বই পড়ে দুটি জিনিস শিখেছে, হাত দেখা আর হোমিওপ্যাথি। দুটোই তিনি বেশ ভালোভাবেই রপ্ত করেছিলেন বলে জানা যায়। নিকুঞ্জ তার কথা মেনে নিয়েই বই পড়ে শিখেছিল চামড়ার কাজ আর ফটোগ্রাফি। মাস ৬ আগে কলেজ স্ট্রিটের ফুটপাথে মেকআপ সম্বন্ধে একটা মোটা আমেরিকান বই দেখে সে কেনার লোভ সামলাতে পারেনি। সেইটে পড়ে এই নতুন শখটা তাকে পেয়ে বসে। অথচ মেকআপের যেটা আসল জায়গা থিয়েটার, সে সম্বন্ধে নিকুঞ্জর কোনো উৎসাহই নেই। একবার মনে হয়েছিল এ তো বেশ নতুন জিনিস শেখা হলো, এর থেকে একটা উপরি রোজগারের রাস্তা ধরলে কেমন হয়। নবনাট্য কোম্পানির ফুলু ঘোষের সঙ্গে নিকুঞ্জর কিছুটা আলাপও ছিল, দুজনেই ইস্ট বেঙ্গল ক্লাবের মেম্বার, সেই সূত্রেই আলাপ। আমার স্ট্রিটে ভদ্রলোকের বাড়ি গিয়ে কথাটা পারতে ফুলু ঘোষ বললে, বেশ তো আছো নিকুঞ্জ, আবার থিয়েটার লাইনে আসার ইচ্ছে হলো কেন? আর আমাদের কোম্পানির কথা যদি বলো, সেখানে অপরেশ দত্তকে সরিয়ে তুমি তার জায়গায় বসবে কি করে? হে, সে লোক আর ৩৬ বছর ধরে মেকআপ করছে, পুরো আর্টই তার নখের দড়ায়। তোমার ৬ মাসের বৃদ্ধে শুনলে সে তোমার দিকে চাইবেই না, কথা বলা তো দূরের কথা। না হে, ওসব ভুলে যাও, সুখে যখন আছো তখন ভূতের কিল সহ্য করবে কেন সাত করে? নিকুঞ্জ সেই দিনই পেশাদার মেকআপের চিন্তা মন থেকে মুছে ফেলে দেয়। তাহলে মেকআপ শিখে করবে কি সে? কার মেকআপ করবে? চুল ছাটার সেলুনের মতো তো মেকআপের সেলুন খোলা যায় না, যেখানে লোক পয়সা দিয়ে নিজের চেহারা পাল্টে নিতে আসবে। তখনই নিকুঞ্জর মনে হয়, কেন, আমার নিজের চেহারা কি দোষ করলো? সত্যি বলতে কি, তার নিজের চেহারায় কয়েকটা সুবিধা আছে, যাকে বলে ন্যাচারাল অ্যাডভান্টেজেস। নিকুঞ্জর সবই মাঝারি, সে না লম্বা না বেটে, না কালো না ফর্সা, না চোখা না ভোতা। যে না খাড়া তাকে ভোতা করা যায় না, যে বেশি লম্বা তাকে বেটে করা যায় না, যে বেশি কালো তাকে ফর্সা বানাতে হলে যে পরিমাণ রঙের প্রলেপ লাগে তাতে মেকআপ ধরা পড়ে যেতে বাধ্য।
দুদিন ধরে আয়নায় নিজের চেহারাটা স্টাডি করে নিকুঞ্জ তাই স্থির করল যে মেকআপ সে নিজেকেই করবে। নিজের চেহারার উপরেই চলবে তার যত এক্সপেরিমেন্ট। কিন্তু তারপর এই মেকআপের উদ্দেশ্যটা হবে কি? উদ্দেশ্য হবে দুটি। এক, নিজের শিল্পচাতুরীকে পারফেকশনের সবচেয়ে উঁচু স্তরে নিয়ে যাওয়া, এবং দুই, লোকের চোখে ধুলো দেওয়ার আনন্দ উপভোগ করা। বই কেনার দিন সাতেকের মধ্যেই নিকুঞ্জ মেকআপের সরঞ্জাম কিনতে শুরু করে। বইতেই সে জেনেছে ম্যাক্স ফ্যাক্টর কোম্পানির প্যানকেক মেকআপের মাহাত্ম্যের কথা। সে জিনিস আমেরিকায় তৈরি হয়, কলকাতায় আসে না, অথচ দেশি রঙে নিখুঁত মেকআপ সম্ভব নয়। নিকুঞ্জকে তাই যেতে হলো প্রতিবেশী ডাক্তার বিরাজ চৌধুরীর কাছে। এই ডাক্তার চৌধুরী একবার নিকুঞ্জ জন্ডিস সারিয়ে দিয়েছিল। এর ছেলে আমেরিকায় পড়াশুনো করে। নিকুঞ্জ খবর পেয়েছে সে বোনের বিয়েতে শিগগিরই দেশে আসছে। ডাক্তারবাবুর কাছে গিয়ে নিকুঞ্জ ভনিতা না করে সোজাসুজি বলল, আপনার ছেলে যদি একটি জিনিস আমার জন্য আনতে পারে, ও এলেই আমি দামটা দিয়ে দেব। কি জিনিস? জিজ্ঞেস করলেন ডাক্তার চৌধুরী। কিছু রং, মেকআপের রং। বেশ, তো আপনি ডিটেলটা দিয়ে দিন, আমি ওকে পাঠিয়ে দেব। ম্যাক্স ফ্যাক্টরের রং এসে যায় 3 সপ্তাহের মধ্যেই। তার আগেই অবশ্য বাকি সব জিনিস কেনা হয়ে গেছে। তুলি, স্পিরিট গাম, ভুরু আকার কালো পেন্সিল, ফোকলা দাগ করার জন্য কালো এনামেল পেন্ট, পাকা চুল করার জন্য সাদা রং, পরচুলা লাগানোর জন্য সূক্ষ্ম নাইলনের নেট। এছাড়া কিনতে হয়েছে বেশ কিছু আলগা চুল, যা ওই সূক্ষ্ম নেটের উপর একটি করে বসিয়ে নিকুঞ্জ নিজে হাতে তৈরি করে নিয়েছে 20 রকমের গোফ, 20 রকমের দাড়ি আর 20 রকমের পরচুলা। রুক্ষ, মসৃণ, সোজা, ঢেউকালানো, কাফরিদের মতো পাকানো কোনো রকম চুল বাদ নেই। কিন্তু শুধু মুখ পাল্টালেই তো হলো না, সেই সঙ্গে পোশাক না বদলালে চলবে কি করে? নিকুঞ্জর 7 দিন লেগেছে নিউ মার্কেট, বড়বাজার ও গ্র্যান্ড স্ট্রিট ঘুরে নিজের মাপ অনুযায়ী পোশাক জোগাড় করতে। রেডিমেড আর কটা জিনিস পাওয়া যায়, তাই দর্জিকে দিয়েও বেশ কিছু পোশাক পরিয়ে নিতে হয়েছে। আর শুধু জামা কাপড় তো নয়, পরিধেয় সব কিছুই। 7 রকমের চশমা, 12 রকম চটি জুতো স্যান্ডেল, 10 রকম টুপি, তার মধ্যে দারোগা টুপিও বাদ যায় না। পাগড়ির জন্য 5 রকম কাপড়, 5 রকম হাতঘড়ি। শিখদের হাতে লোহা, তাগা, তাবিজ, মাদুলি, পৈতে, বৈষ্ণবের মালা, শাক্তের রুদ্রাক্ষ, ওস্তাদের কানে পড়া নকল হিরে, কিছুই বাদ যায়নি। আর কিনতে হয়েছে একটা বড় আয়না, আর তার ফ্রেমে বসানোর জন্য জোড়ালো বাল। লোডশেডিংয়ে যাতে কাজ বন্ধ না হয়ে যায়, তার জন্য একটা ছোট জাপানি জেনারেটরও কিনতে হয়েছে নিকুঞ্জকে। চাকর নিতাইকে সে শিখিয়ে দিয়েছে সেটা কি করে চালাতে হয়। কাজ শুরু হয় 16ই অগ্রহায়ণ। তারিখটা নিকুঞ্জ ডায়েরিতে লিখে রেখেছে। সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4:30 মেকআপ শেষ হয়। মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর লোকেরই মেকআপ নিতে হবে, সেটা নিকুঞ্জ আগেই ঠিক করে রেখেছিল। রাস্তার ভিকিরি বা কুলিমুজুর সেজে তো লাভ নেই, কারণ মেকআপ উতরেছে কিনা সেটা পরীক্ষা হবে নিউ মহামায়া কেবিনে। সেখানে বসে চা খেতে পারে এমন লোক তো হওয়া যায়। প্রথম দিনেই বাজিমাত, ঘন কালো ভুরু আর সেই সঙ্গে মানানসই ঘন কালো ঝুপো গোপ বিশিষ্ট মুক্তার সেজেছিল নিকুঞ্জ। সাদা প্যান্ট ও বহু ব্যবহৃত কালো মুক্তারি কোট, হাতে একটা পুরনো ব্রিফকেস, পায়ে সুতোকলা খুয়ে যাওয়া কালো শু আর ইলাস্টিক বিহীন সাদা মোজা। দাড়ি টেবিলে এসে বসল পঞ্চানন। নিকুঞ্জ যতক্ষণ চা খেয়েছে তার বুকের ধুকপুকনি চলেছে সমানে। কিন্তু সামনে বসা অচেনা সাধারণ মানুষ সম্বন্ধে একজন লোক যে কত কম কৌতূহলী হয়, বিশেষত সেই লোকের যদি অন্যদিকে মন থাকে, সেটা নিকুঞ্জ সেদিন বুঝেছে। পঞ্চানন তার দিকে দেখেও দেখেনি, বাঁ হাতে রেসবুকের পাতা উল্টে দেখেছে আর ডান হাতে চামচ দিয়ে অমলেট ছিঁড়ে খেয়েছে। নিকুঞ্জ যখন বয়ের কাছে বিল চাইল, তখনও পঞ্চাননের দৃষ্টি ঘুরল না তার দিকে। এ এক অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত আনন্দ। নিকুঞ্জ সেই দিনই বুঝেছিল যে আজ থেকে এটাই হবে তার জীবনের একমাত্র অকুপেশন। সেদিন বাড়ি ফিরে একটা মজা হলো। এটা যে হবে সেটা আগেই বোঝা উচিত ছিল,
কিন্তু নিকুঞ্জর খেয়াল হয়নি। শশীবাবু থাকেন একতলা সদর দরজার পাশের ফ্ল্যাটে। তার বসার ঘর থেকে কে ঢুকছে না ঢুকছে দেখা যায়। নিকুঞ্জ ফিরেছে সোয়া সাতটায়। লোডশেডিং হয়নি বলে দরজার সামনের প্যাসেজে আলো ছিল। মুক্তার নিকুঞ্জ ঢুকতেই শশীবাবুর হাঁক এলো। কাকে যাই? নিকুঞ্জ থামল, তারপর শশীবাবুর দরজার দিকে এগিয়ে গেল। এবার তারা মুখোমুখি। শশীবাবু আবার বললেন, কাকে খুঁজছেন মশাই? নিকুঞ্জ সাহা বাড়িতে আছেন। আগে হ্যাঁ, দোতলা সিঁড়ি উঠে ডান দিকের ঘর। উত্তরটা দিয়ে শশীবাবু ঘুরে গেলেন, আর সেই ফাঁকে একটানে গোপ ভুরু খুলে ফেলে নিকুঞ্জ বলল, একটা কথা ছিল। বলুন। বলেই নিকুঞ্জর দিকে ফিরে শশীবাবুর চোখ ছানাবড়া হয়ে গেল। সে কি? এই যে নিকুঞ্জ। নিকুঞ্জ শশীবাবুর ঘরে ঢুকে গেল। একে ব্যাপারটা জানানো দরকার, বাড়ির অন্তত একজন জানলে ক্ষতি নেই, বরং সুবিধেই হবে। শুনুন শশীদা, আমি না এবার থেকে মাঝে মাঝে এইরকম মেকআপ নিয়ে ফিরব। কোনোদিন ডাক্তার, কোনোদিন মুক্তার, কোনোদিন শিখ, কোনোদিন মারোয়ারি, বুঝেছেন? বেরোব বিকেলে, ফিরব সন্ধ্যায়। আপনার ঘরে এসে মেকআপটা খুলে ফেলব। ব্যাপারটা আমার আমরার মধ্যেই থাক, কেমন? কিন্তু হঠাৎ এই উদ্ভট শখ কেন? থিয়েটার থিয়েটার? না না, থিয়েটার নয়, এটা একটা এক্সপেরিমেন্ট। আপনাকে কনফিডেন্সে নিচ্ছি, তার কারণ আপনি বুঝবেন। মোট কথা, আপনি আর কথাটা ছড়াবেন না, এইটা আমার একটা রিকোয়েস্ট। শশীবাবু সজ্জন ব্যক্তি, পাড়ার বঙ্কিম পাঠাগারে লাইব্রেরিয়ান, নিজেও বইয়ের পোকা। নিকুঞ্জর কথায় রাজি হয়ে গেলেন, বললেন, কোনো বদ মতলব নেই যখন বলছো তখন আর কি, কত লোকের তো কত রকম শখই থাকে। কাজটা মেহনতের ও সময় সাপেক্ষ, তাই সপ্তাহে দুদিনের বেশি মেকআপ নেওয়া চলবে না, এটা নিকুঞ্জ আগেই বুঝেছিল। তবে বাকি সময়টা সদ্ব্যবহার করতে বাধা নেই। নিকুঞ্জ সেই সময়টা শহরে ঘুরে বেরিয়ে লোকজন স্টাডি করে। নিউ মার্কেট যে এ ব্যাপারে একটা স্বর্ণখনি, সেটা একদিন গিয়েই বুঝেছে। তাছাড়া খেলার মাঠ, হিন্দি সিনেমার কিউ, এসব তো আছেই। ইন্টারেস্টিং টাইপের লোক দেখলেই নিকুঞ্জ খাতায় নোট করে নেয়, এমনকি কোনো ছুতো করে সেই লোকের সঙ্গে দুটো কথাও বলে রাখে। কটা বাজলো দাদা? আমার ঘড়িটা আবার। অথবা, এখান থেকে গড়িয়াহাট যেতে কত নম্বর বাস ধরবো বলতে পারেন? এ ধরনের প্রশ্নেও যথেষ্ট কাজ হয়। যেদিন মেকআপ থাকে না সেদিন বিকেলে সে স্বাভাবিক বেশেই চলে যায় মহামায়া কেবিনে। যে তিন চারজন আলাপি আসে তাদের সঙ্গে গল্পগুজব করে রাজা উজির মেরে যথাসময় ফিরে আসে তার বৃন্দাবন বসাক লেনের ফ্ল্যাটে। ছোকরা চাকর নিতাই অবশ্য বাবুর ব্যাপারটা জানে, বাবুর কাণ্ডকারখানা দেখে এবং রীতিমতো উপভোগ করে। তবে চাকরটি যে খুব বুদ্ধিমান তা বলা চলে না। চিনতে পারছিস? হ্যাঁ। মারো এক থাপ্পড়, তোর বাবু বলে চিনতে পারছিস? আপনি তো মামুই বটে, সে তো জানি। তোর বাবুর এরকম গোফ, এরকম টাক, এরকম পোশাক পরে তোর বাবু, এরকম চশমা পরে, এরকম কাঁধে চাদর নেয়। নিতাই হাসি মুখ করে দাঁড়িয়ে থাকে দরজায় হেলান দিয়ে। নিকুঞ্জ বুঝতে পারে মাথা মোটা লোকেদের জন্য তার এই ছদ্মবেশ নয়, তারা এর আর্ট কোথায় তা ধরতে পারবে না। কিন্তু শুধুমাত্র তিনজন কি চারজন বন্ধুকে ঠকিয়েই কি তার কাজ শেষ? এই প্রশ্নটা কদিন থেকেই নিকুঞ্জকে ভাবিয়ে তুলেছে। সে বুঝেছে যে তার আকাঙ্ক্ষা ঊর্ধ্বগামী পদ নিতে চাইছে, তার আর্টের দৌড় কতটা সেটা জানার একটা গোপন বাসনা মাথা উঁচিয়ে উঠছে। সেই বাসনার চরিতার্থ করার একটা সুযোগ এসে গেল কয়েকদিনের মধ্যেই। শশীবাবুর ঘরেই কথা হচ্ছিল এই ফ্ল্যাট বাড়ির কয়েকজন বাসিন্দাদের মধ্যে, নিকুঞ্জ সেখানে উপস্থিত। ভুজঙ্গবাবু একটু আধটু ধর্মচর্চা করেন, তার মধ্যে প্রাণায়াম, কুম্ভক, রেচক, নাক দিয়ে জল টানা এসব আছে। গুজব শোনা যায় তিনি নাকি সন্ন্যাসী হতে হতে সংসারী হয়ে পড়েন, তবে অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে আলাপ আছে তার। কেদার বদ্রী, কাশী কামাখ্যা সব ঘোরা আছে কুণ্ডু স্পেশালে। তিনি বললেন, তারাপীঠে এক তান্ত্রিক সাধু এসে আস্তানা গেড়েছেন, যার ক্ষমতা নাকি পৌরাণিক সাধুদের হার মানায়। নামটা কি বললেন? জিজ্ঞেস করল ব্যাংকের চাকুরে হারু বিলাস।
নাম বলিনি, বিরক্তভাবে বললেন ভুজঙ্গবাবু। রাগলে এর ভুরু ওপরে ওঠে, ফলে চশমা নাক দিয়ে হড়কে নিচে নেমে যায়। হেচকি বাবা কি? প্রশ্ন করল হরবিলাস। হেচকি বাবা নামে একজন সাধুর কথা কাগজে বেরিয়েছিল বটে। ইনি নাকি ভক্তদের সামনে কথা বলতে বলতে হঠাৎ হঠাৎ এমন হেচকি তোলেন যে মনে হয় অন্তিমকাল উপস্থিত, কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে এমন ভাব করেন যেন কিছুই হয়নি। অথচ উপস্থিত ডাক্তারেরাও বলেছেন এ হেচকি মরণ হেচকি ছাড়া কিছুই না। ভুজঙ্গবাবু ডান হাতের তর্জনি দিয়ে চশমা নাকের উপর ঠেলে তুলে জানালেন সাধুর নাম কালিকানন্দ স্বামী। যাবেন নাকি? জিজ্ঞেস করলেন ইন্স্যুরেন্সের দালাল তনয়বাবু। আপনি যান তো আমিও ঝুলে পড়ি আপনার সঙ্গে, কলকাতার এই হোলসেল নোংরামিটা জাস্ট আর ভাল লাগছে। ভুজঙ্গবাবু বললেন তিনি যাবেন বলেই স্থির করেছেন। নিকুঞ্জ আর কিছু না বলে দোতলায় নিজের ঘরে চলে গেল। তার ধমনীতে রক্ত যে বেশ দ্রুত চলাচল শুরু করেছে সেটা সে বেশ বুঝতে পেরেছে। তান্ত্রিক সাজতে হলে কি কি জিনিস লাগে, কি কি তার কাছে আছে এবং কি কি জোগাড় করতে হবে সেটা জানা চাই। তার থেকে বঙ্কিম গ্রন্থাবলী নিয়ে কপালকুণ্ডলা তান্ত্রিকের বর্ণনাটায় একবার চোখ বুলিয়ে নিল। আজও এই বর্ণনার কোনো পরিবর্তন হয়নি। সাধু সন্ন্যাসীদের চেহারা পৌরাণিক যুগে যেমন ছিল আজও তেমনই আছে। নিকুঞ্জ একবার বেনারস গিয়েছিল, দশাশ্বমেধ ঘাটে গিয়ে মনে হয়েছিল যে প্রাচীন ভারতবর্ষের চেহারাটা এই একটা জায়গায় ধরা রয়েছে। নিকুঞ্জর প্ল্যান ঠিক হয়ে গেল। তারাপীঠ হল বীরভূম। রামপুরহাটে নিকুঞ্জর এক খুড়তুতো ভাই থাকে, সেখানেই সে চলে যাবে তান্ত্রিক মেকআপের সরঞ্জাম নিয়ে। তারপর সেখান থেকে তৈরি হয়ে নিজে হাজির হবে তারাপীঠে, তারপর হবে পরীক্ষা। সাধু বাবাজিদের মধ্যে সে বেমালুম মিশে যেতে পারে কিনা সেইটে তাকে দেখতে হবে। ভুজঙ্গবাবুরাও সেখানে থাকবেন, তারাও তার ছদ্মবেশ ধরতে পারেন কিনা দেখা যাবে। মেকআপের অধিকাংশ জিনিসই নিকুঞ্জর ছিল, কেবল হাতে পড়ার ষষ্ঠী চিমটে আর কমণ্ডুলু ছাড়া। ঝাঁকড়া চুল আছে একটা, সেটাকে জটায় পরিণত করতে হবে, ও হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ভুজঙ্গবাবু সপরিবারে বুধবার রওনা দিচ্ছেন খবর পেয়ে নিকুঞ্জ মঙ্গলবার বেরিয়ে পড়ল। ভাই সন্তোষকে আগেই খবর দেওয়া ছিল, যদিও কেন যাচ্ছে সেটা নিকুঞ্জ জানায়নি। ভাইয়ের বয়স 22, বাবা মারা গেছেন গত বছর, তিনি ছিলেন রামপুরহাটে পূর্ণিমা টকিজের মালিক। এখন সন্তোষী মালিকানা ভোগ করছে এবং হিন্দি ছবি দেখিয়ে পয়সাও কামিয়েছে মন্দনা। হয়তো হিন্দি ছবি দেখার জন্যই সে নিকুঞ্জর প্ল্যানের মধ্যে একটা দারুণ অ্যাডভেঞ্চারের গন্ধ পেল। বলল, তোমার কোনো চিন্তা নয় নিকুঞ্জদা, আমার গাড়ি করে সোজা গিয়ে তোমাকে একেবারে শ্মশানের মুখে নামিয়ে দেব। নিকুঞ্জর খেয়াল ছিল না যে তারাপীঠের শ্মশানেই হচ্ছে মন্দির, আর শ্মশানেই যত সাধুদের আস্তানা। সন্তোষ বলাতে মনে পড়ল তারাপীঠের বিখ্যাত সাধু বামাখাপা তো শ্মশানেই সাধনা করতেন। ঠিক কথা। বৃহস্পতিবার দিন ভোর থেকে মেকআপ শুরু করে দিল নিকুঞ্জ। দাড়ি গোব জটা লাগানোর সঙ্গে সঙ্গে তার পরিচয় লোক পেল। তারপর কপালে চন্দনের প্রলেপ আর লাল ফোঁটা দিয়ে গলায় তিন গাছি বড় বড় রুদ্রাক্ষের মালা পরে গায়ে গেরুয়া বস্ত্র চাপানোর সঙ্গে সঙ্গে সন্তোষ তড়াক করে লাফিয়ে উঠে ঢিপ করে একটা প্রণাম করল নিকুঞ্জকে। ওফ নিকুঞ্জদা, এই যা হয়েছে না, কার বাপের সাধ্বি তোমাকে চেনে, নেহাত তোমার সামনে দাঁড়িয়ে আছি বল, নইলে আমিও বমকে যেতুম। এই কমাসে হাত পেকেছে, তাই দুপুর আড়াইটের মধ্যে মেকআপ হয়ে গেল। চিমটে কমণ্ডলু নতুন কেনা, তাই তাদেরও একটু মেকআপ করে পুরনো করে নেওয়া হলো। চারটের মধ্যে সম্পূর্ণ তৈরি নিকুঞ্জ সাহা ওরফে ঘনানন্দ মহারাজ। একটা নাম না দিলে চলে না, যদিও নিকুঞ্জ মাঝে মাঝে বোম বোম ছাড়া কথা বলবে না বলেই স্থির করেছে। সাধুরা অন্য জগতের মানুষ, সাধারণ মানুষের সঙ্গে তাদের কথা বলতে হবে এমন কোনো কথা নেই। নামটা দরকার হচ্ছে সন্তোষের জন্য, সেই বলেছে, নিকুঞ্জদা তুমি যখন গাড়ি থেকে নামবে লোকে তো ঘিরে ধরবেই, তখন যদি কেউ জিজ্ঞেস করে তার জন্য একটা নামের দরকার। ঘনানন্দ দিব্যি গম্ভীর নাম, সন্তোষ এখন নিশ্চিন্ত।
সন্তোষ সচরাচর নিজেই গাড়ি চালায়, কিন্তু এবার সে একটা ড্রাইভার সঙ্গে নিল। বলল, আমাকে সাধু বাবার সাথে থাকতে হবে, গাড়ি কিন্তু আপনার জিম্মায়। একটা কথা নিকুঞ্জ সন্তোষকে না বলে পারল না। ওখানে পৌঁছানোর পর আমি কিন্তু একা হয়ে যেতে চাই। আমার লক্ষ্য হবে কালিকানন্দ, তার আশেপাশে আর পাঁচজন সাধু বাবা কি থাকবে না? আমি সেই দলে গিয়ে ভিড়ব, তুই বরং আলগা থেকে ভক্তদের মাঝে গিয়ে বসে পড়িস। তোমার কোনো চিন্তা নেই নিকুঞ্জদা। সন্তোষের গাড়ি যখন তারাপীঠ শ্মশানে পৌঁছল তখন সূর্য ডুবতে আরও আধ ঘন্টা বাকি। আর পাঁচটা পীঠস্থানের মতো এখানেও লোকের ভিড়, পাণ্ডার ভিড়, পথের দুধারে লাইন করা দোকানে গাঁদা ফুল, আবির, ক্যালেন্ডার, চা, বিস্কুট, তেলে ভাজা, মাছি বসা, জিলিপি ইত্যাদি সবই রয়েছে। নিউ মহামায়া কেবিনের পর নিকুঞ্জর এখানে এসে এক আশ্চর্য নতুন অভিজ্ঞতা হলো। গেরুয়া পড়া লোক দেখলেই লোকের মনে যে কী করে ভক্তিভাব জেগে ওঠে সে এক আশ্চর্য ব্যাপার। গাড়ি থেকে নামামাত্র নিকুঞ্জ দেখল যে গড় করা শুরু হয়ে গেছে, ছেলে বুড়ো মেয়ে পুরুষ কেউ বাদ নেই। আপনা থেকেই আশীর্বাদের ভঙ্গিতে নিকুঞ্জর হাতটা উঠে সামনের দিকে এগোতে শুরু করলো। শেষে এমন হলো যে হাত টেনে নেওয়ারও অবসর নেই। পাশে সন্তোষ না থাকলে তাকে বোধহয় এক জায়গাতেই আটকে পড়তে হতো। দাদা শুনুন মা, পদ্দিন পদ্দিন। এই করে সন্তোষ কোনো মতে একটা অপেক্ষাকৃত জনবিরল জায়গায় নিয়ে গিয়ে ফেললো নিকুঞ্জকে। এখানে চারদিকে সাধুর অভাব নেই, ফলে আলাদা করে নিকুঞ্জর দিকে লোকের দৃষ্টি পড়ার কোনো কারণ নেই। এদিক ওদিক চোখ ঘুরিয়ে নিকুঞ্জ দেখল যে কিছু দূরে একটা বটগাছের নিচে একটা ভিড় দেখা যাচ্ছে। গেরুয়া ছাড়াও অন্য রং রয়েছে সেখানে। সন্তোষ বলল, আপনি একটু দাঁড়ান, আমি দেখে আসি ওখানেই কালিকানন্দ বসেছেন কিনা, তার সামনে আপনাকে পৌঁছে দিয়েই আমার কাজ শেষ। আমি আপনাকে চোখে চোখে রাখবো, তারপর যখন যাওয়ার ইচ্ছে হবে আমাকে একটা ইশারা করবেন, আমি বুঝতে পেরে যাব। সন্তোষ দেখে এসে ফিসফিস করে জানালো, ওই ভিড়টা কালিকানন্দের জন্যই বটে। আপনি সোজা এগিয়ে যান নিকুঞ্জদা, কিছু পরোয়া নেই। পরোয়া নিকুঞ্জর এমনিতেও নেই, সে এখানে এসে অবধি অত্যন্ত সহজ বোধ করছে, সেই সঙ্গে একটা পরম তৃপ্তির ভাব। মেকআপে তার জুড়ি কেউ নেই, সে বিশ্বাসটা তার মনে আজ পাকা হয়েছে। নিকুঞ্জ এগিয়ে গেল ভিড়ের দিকে, পথে দু একজন গড় করল। নিকুঞ্জ যথারীতি হাত বাড়িয়ে আশীর্বাদ করল। উদ্দাত্ত কণ্ঠে উচ্চারিত বাণী কিছুক্ষণ থেকেই শোনা যাচ্ছে। নিকুঞ্জ এগোনোর সঙ্গে সঙ্গে শব্দ ক্রমশ জোর হয়ে আসছে। আর একটু এগিয়ে যেতেই সে দেখতে পেল কালিকানন্দকে, বাঘের মতো চেহারা, বাঘছাড়ের উপরেই বসে আছেন তিনি। তিনি বাণী শোনাচ্ছেন ভক্তদের, সবই ছেদ কথা, কিন্তু বলার ঢঙে বিশেষত্ব আছে, আর সেই সঙ্গে চোখের দৃষ্টিতেও। মণিকে ঘিরে যে সাদা অংশ সেটা সাদা নয়, গোলাপি। গাঁজা খাওয়ার ফল কি হতেও পারে? ভক্তের সংখ্যা 50-60-এর বেশি নয়, তবে একজন দুজন করে ক্রমেই বাড়ছে। ওই তো ভুজঙ্গবাবু আর তার স্ত্রী, তনয়বাবুও নিশ্চয়ই আছেন ভিড়ের মধ্যে। ভুজঙ্গবাবুরা মনে হয় বেশ সকাল সকাল এসেছেন, কারণ তাদের স্থান ভক্তদের একেবারে প্রথম সারিতে। কালিকানন্দের দুপাশে এবং পেছনে 10-12 জন গেরুয়াধারী বসেছেন। তাদের সকলেরই গোপদাড়ি জটা, রুদ্রাক্ষের মালা, সর্বাঙ্গে ভস্ম, অর্থাৎ নিকুঞ্জ সঙ্গে তাদের চেহারার তফাত করা প্রায় অসম্ভব। নিকুঞ্জ ভিড়ের পেছন দিয়ে এগিয়ে গেল সাধুদের দলের দিকে। কোত্থেকে যেন একটা গান ভেসে আসছে। হঠাৎ গানটা আরো স্পষ্ট হয়ে উঠল। কেন? কারণ আর কিছুই না, কালিকানন্দের কথা থেমে গেছে। নিকুঞ্জের দৃষ্টি গেল সাধু বাবার দিকে। কালিকানন্দ তার দিকেই চেয়ে আছে এক দৃষ্টে রাঙা চোখে। নিকুঞ্জের হাঁটা থেমে গেছে, অন্যান্য সাধু আর ভক্তদের দৃষ্টিও তার দিকে। এবার কালিকানন্দের উদ্দাত্ত কণ্ঠে প্রশ্ন এলো, বাবারির বেগ ধরা হয়েছে? হ্যাঁ, গেরুয়া পড়লেই সাধু, গলায় মালা পড়লেই সাধু, গায়ে ছাই বাঁকলেই সাধু, হ্যাঁ,
তোর স্পর্ধা তো কম নয়, তোর জটা ধরে যদি টান দিই তখন কি হবে, কোথায় যাবে তোর সাধুগিরি? চোখের পলকে সন্তোষ হাজির নিকুঞ্জের পাশে। নিকুঞ্জের সমস্ত দেহ অবশ, কিন্তু তাও পালানো ছাড়া পথ নেই। সন্তোষের কাঁধে ভর করে প্রায় চোখ বন্ধ করে সে রওনা দিল শ্মশানের গেটের উদ্দেশ্যে। কান্ত খোলা, তাই কালিকানন্দের শেষ কথাগুলো না শুনে পারল না। এই ভণ্ডামির ফল কি তা জানো তুমি নিকুঞ্জ সাহা? কলকাতায় পৌঁছে বাসা বদল করতে হলো, আর এ তল্লাটে নয়। ভুজঙ্গবাবুর সামনে ঘটেছে ঘটনাটা, তিনি এসেই হাটে হাড়ি ভাঙবেন, তখন আর টিটকিরিতে কান পাতা যাবে না। ভবানীপুরে কাশারিপাড়া লেনে একটা ফ্ল্যাট পাওয়া গেল ভাগ্যক্রমে। ফ্ল্যাট মানে দেড়খানা ঘর, ভাড়া 250 টাকা। বাপরে বাপ, তান্ত্রিকের কি তেজ, কি অন্তর্দৃষ্টি! পাদ্রি, পুরুত, মোল্লা, দরবেশ, এইসব মেকআপের যা সরঞ্জাম ছিল নিকুঞ্জর কাছে সব বাক্স থেকে বার করে কাছেই আদিগঙ্গার জলে ফেলে দিল সে। 3 হপ্তা গেল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। ইতিমধ্যে নতুন পাড়ার আলাপি হয়েছে 2-1 জন। এখানেও রয়েছে বাড়ি থেকে আধ মাইলের মধ্যে বড় রাস্তায় একটি রেস্টুরেন্ট, নাম পরাশর কেবিন। এখানে কেউই জানে না নিকুঞ্জের কলঙ্কময় ইতিহাস। তারকবাবু নগেন মাস্টার শিবু পোদ্দার, শিবু আবার থিয়েটারে পার্ট করে। নিকুঞ্জকে ধরে নিয়ে গিয়েছিল একদিন তপন থিয়েটারে আগুনের ফুলকি দেখাতে। দেখবেন কেমন ফার্স্ট ক্লাস মেকআপ নি, যাওয়ার আগে বলেছিল শিবু। নিকুঞ্জ দেখে হাসবে না কাঁদবে ঠিক করতে পারিনি। এই মেকআপ, এরা কি ভালো মেকআপ দেখেছে কোনোদিন? আমার মেকআপ দেখলে তো এদের লজ্জায় মাথা হেট হয়ে যাবে। পরক্ষণেই অবশ্যই মনে পড়ল তারাপীঠের অভিজ্ঞতার কথা। তবু তান্ত্রিকদের অলৌকিক ক্ষমতার কথা তো শোনাই যায়, এতে অবাক হবার কিছুই নেই। নিকুঞ্জর চালে একটু ভুল হয়ে গিয়েছিল এই যা, কিন্তু তাই বলে কি তার এত সাদের অকুপেশনটি একেবারে বরবাদ করে দিতে হবে? সে হয় না, হতে পারে না। আরো কত কি সাজতে বাকি আছে, যেমন একটা সত্যি করে সন্টা চরিত্র এখনো সাজা হয়নি। এক তান্ত্রিক ছাড়া যা সেজেছে সবই নিরীহ অমায়িক চরিত্র, যাদের দিকে এমনিতেই লোকের দৃষ্টি যায় না। চোখ যাবে অথচ চেনা যাবে না, তেমন একটা চরিত্রের মেকআপ না করলে তার সত্যি করে সাফল্যের পরীক্ষা হবে কি করে? কেমন হবে এই সন্ডা চরিত্র? মাথায় কদম ছাড় চুল, মুখে 4 দিনের দাড়ি, চোখের নিচে একটা ক্ষত চিহ্ন যাকে বলে স্কার, নাকটা একটু ভাঙা মুষ্টিযোদ্ধার মতো, হাতে উল্কি, গলায় চেন, পরনে বোতাম ছাড়া চেক শার্ট আর বারমার লুঙ্গি। তারাপীঠের অভিজ্ঞতার পর নিকুঞ্জর আর ছদ্মবেশের ত্রিসীমানায় যাওয়া উচিত ছিল না, কিন্তু সবটা বোধ হয় এমনই মজ্জাগত যে কাজের বেলায় দেখা গেল সে দ্বিগুণ উৎসাহ নিয়ে বসে গেছে আবার আয়নার সামনে। সকালবেলা চা খেয়েই কাজে লেগে যাবার ফলে সেদিন আর নিকুঞ্জর খবরের কাগজটা দেখা হয়নি, ফলে খিদিরপুরে জোড়া খুনের খবরটা এবং পলাতক আততায়ী ডাকসাইটে গুন্ডা বাঘা মণ্ডলের ছবিটাও দেখা হয়নি। যদি হতো তাহলে অবশ্যই নিকুঞ্জ মেকআপটা অন্যরকমভাবে করত। বাঘা মণ্ডলের ছবি মাস 6 আগেও একবার বেরিয়েছিল কাগজে, সেটা একটা দুঃসাহসিক ডাকাতি পরে, সেবারও বাঘা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল। কাগজে ছবি ছাপার উদ্দেশ্য ছিল জনসাধারণকে সতর্ক করা। সেই প্রথমবারের ছবি কি নিকুঞ্জ দেখেছিল, আর সেই চেহারা কি তার মনে অবচেতনে গাঁথা হয়ে গিয়েছিল? না হলে আজ সে হুবাহু বাঘা মণ্ডলের ছদ্মবেশ নেবে কেন? ছবি দেখে থাকলেও বাঘা সংক্রান্ত ঘটনাগুলি নিশ্চয়ই নিকুঞ্জর জানা ছিল না। যদি থাকতো তাহলে তাকে এসে টেবিলে বসতে দেখে যেভাবে পরাশর কেবিন খালি হয়ে গেল সেটা তার মনে কোনো বিস্ময় সৃষ্টি করত না। ব্যাপারটা কি, এরা এরকম করছে কেন?
ম্যানেজার উঠে কোথায় গেলেন। বয়টা ওই কোণে ওরকম ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে কেন? ম্যানেজার যে পাশের ডাক্তারখানায় গিয়েছেন পুলিশে ফোন করতে, এবং সেই ফোন যে পুলিশের ভ্যানকে চুম্বকের মতো টেনে আনবে নিকুঞ্জর পাড়ায়, সেটা নিকুঞ্জ জানবে কি করে? তবে এমনও দেখা যায় যে একজন লোকের চরম সংকটের মুহূর্তে তার উদ্ধার কল্পে ভাগ্য দেবতা পুরো হাতটা না হলেও অন্তত একটা আঙুল তার দিকে বাড়িয়ে দেন। সেই আঙুলি হল নিকুঞ্জর পাশের চেয়ারে পড়ে থাকা একটি দৈনিক কাগজ। কাগজটা পুরো দেখারও দরকার নেই, যে পাতায় সেটা খোলা রয়েছে তাতেই রয়েছে খুনি বাঘা মণ্ডলের ছবি আর সঙ্গে সংক্ষিপ্ত গরম খবর। এই মুখই আজ নিকুঞ্জের আয়নায় তারই চোখের সামনে ক্রমে ফুটে উঠেছে। নিকুঞ্জর হাত পা ঠান্ডা হয়ে গেলেও কাগজটা কাছে টেনে এনে খবরটা একবার চোখ বুলিয়ে নেওয়ার লোক সে সামলাতে পারল না, আর নেওয়া মাত্র সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। রাস্তায় বেরিয়ে দ্রুত পদে কাঁসারিপাড়া লেনে নিজের বাসায় গিয়ে ঢুকতে সময় লাগলো 10 মিনিট। একটা গাড়ির শব্দ সে পেছন থেকে পেয়েছে এবং ঠিকই সন্দেহ করেছে সেটা পুলিশ ভ্যান, কিন্তু সেই দিকে দৃষ্টিপাত করেনি। আসুক পুলিশ, পুলিশই বোকা বনবে। তারা সিঁড়ি ভেঙে দোতলায় পৌঁছানোর আগেই নিকুঞ্জর ছদ্মবেশ উধাও হয়ে যাবে। নিকুঞ্জ সাহা তো কোনো অপরাধ করেনি, করেছে বাঘা মণ্ডল। ঘরে ঢুকে চাকরকে চায়ের জল চাপাতে বলে নিকুঞ্জ দরজাটা খিল দিয়ে বন্ধ করে দিল। এই যা লোডশেডিং, এখন জাপানি জেনারেটর চালাতে গেলে সময় লাগবে। কুছ পরোয়া নেই, মোমবাতি আছে, কিন্তু আগে জামাটা ছেড়ে ফেলা উচিত, সে কাজটা অন্ধকারেই হবে। নিকুঞ্জ এক নিমেষে লুঙ্গি শার্ট কালো কোট ছেড়ে খাটের ওপর ছুঁড়ে ফেলে এক ঝটকায় আলনা থেকে পায়জামাটা নামিয়ে নিয়ে সেটাকে পরে ফেলল। তারপর দেশলাইয়ের আলোয় মোমবাতিটা দেরাজ থেকে বার করে সেটাকে জ্বালিয়ে টেবিলের ওপর রাখল। এখনো পুলিশের ভ্যানের কোনো শব্দ নেই। পুলিশ হয়তো পাড়ায় নেমে খোঁজ নিচ্ছে কোন বাড়িতে ঢুকেছে বাঘা মণ্ডল। এ বাড়ির লোক অন্তত তাকে ঢুকতে দেখেনি। সামনের বা আশেপাশের বাড়ির কথা নিকুঞ্জ জানে না। এইসব চিন্তার মধ্যেই নিকুঞ্জ হাত চালাতে শুরু করল। প্রথমে নকল গোফ। নকল গোফ? নকল যদি হবে তো টানলে খোলে না কেন? স্পিরিট গাম দিয়ে আটকানো গোফ তো একটা নেই খুলে যায়। তবে মোমবাতি মুখের কাছে এনে আয়নার দিকে ঝুঁকতে নিকুঞ্জর রক্ত জল হয়ে গেল। এ গোফ তো নকল বলে মনে হয় না, এ যে তার চামড়া থেকেই গজিয়েছে। আঠার কোনো চিহ্ন তো এই গোফে নেই, এ পরচুলাও তো পরচুলা নয়, এ যে তার নিজেরই চুল। এমনকি চার দিনের যে গজানো দাড়ি, যে দাড়ি সে একটি একটি করে গালে লাগিয়েছিল, তাতেও তো কৃত্রিমতার কোনো চিহ্ন নেই। আর চোখের তলা সেই ক্ষত চিহ্ন, কোন ক্ষণজন্মা মেকআপ শিল্পীর ক্ষমতা এমন ক্ষত চিহ্ন তৈরি করে রং তুলি আঠার প্লাস্টিসিনের সাহায্যে? এ তো সেই 19 বছর আগে এন্টালির গাঁজা পার্কে বত্রু শেখের সঙ্গে হাতাহাতির সময় ছুরির আঘাতের ফল। বাঘা তখন বাঘা হয়নি, তখন সে রাধু মণ্ডল, বয়স 21, সবে গুন্ডামিতে তালিম নিচ্ছে মেঘনাথ রক্ষিতের কাছে। মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকা বাঘা মণ্ডলের দিকে টর্চ ফেলে দারোগা চাকর নিতাইকে জিজ্ঞেস করলেন, এই লোক কি এই বাড়িতে থাকে? হ্যাঁ। কি নামে জানো ওকে? উনি তো আমার মনিব, নিকুঞ্জ বাবু, নিকুঞ্জ সাহা। ভদ্রলোক সাজা হয়েছে, বাঁকা হাসি হেসে বললেন দারোগা বাবু। তারপর কনস্টেবলের দিকে ফিরে বললেন, এই ওকে ধরে বেশ করে ঝাঁকা তো দেখি, হুঁশ ফেরুক ব্যাটার, তারপর বাকি কাজ। রিভলভার বার করে তাক করে রইলেন দারোগা বেহুশ আততায়ীর দিকে। ঝাঁকুনি দিতেই প্রথমে বাঘা মণ্ডলের পরচুলাটা খসে মাটিতে পড়ল, তারপর গোফটা, তার প্লাস্টিসিন দিয়ে সযত্নে তৈরি ক্ষত চিহ্ন ও নাকের বাড়তি অংশটা উঠে এলো নেট সমেত।
ততক্ষণে অবশ্যই নিকুঞ্জ সাহার জ্ঞান ফিরেছে। কাপালিকের ধমকানিতে যে কাজ হয়নি আজ পুলিশের শাসানিতে তা হলো। নিকুঞ্জ এখন বই পড়ে মৃৎশিল্প বা ক্লে মডেলিং শিখছে। গঙ্গা কাছেই, নিতাই সেখান থেকে মাটি এনে দেয়। নিকুঞ্জর ইচ্ছা নিতাই হবে তার প্রথম মডেল। এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের বহুরূপী। গল্পটি গ্রহণ করা হয়েছে আনন্দ পাল বিশ্বাসের সেরা সত্যজিৎ থেকে। গল্প পাঠ ডাক্তারবাবু এবং জ্যাঠামশাইয়ের চরিত্রে সৌরভ পাল। নিকুঞ্জ, সাধু বাবা, ভুলু ঘোষ, নিতাই এবং পুলিশের চরিত্রে ঋতদীপ দাস। হরবিলাস, সন্তোষ, তনয়বাবু এবং ভুজঙ্গবাবুর চরিত্রে অরিজিৎ মজুমদার। পোস্টার ডিজাইনে ঋতদীপ দাস, সাউন্ডস্কেপ ডিজাইন সৌরভ পাল। আরও এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন।